জায়মা জানতে চেয়েছেন কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তিকে আবারও আখেরাতে ভোগ করতে হবে কোন অপরাধের শাস্তি শরীয়ত অপরাধের যে শাস্তি নির্ধারণ করেছে সেটা যদি কারোপরে প্রয়োগ করা হয় এবং আরোপ করা হয় সেই শাস্তি ভোগ করার পর আখেরাতে তার আর কোনো শাস্তি হবে কি না এটা নিয়ে ইমামদের মধ্যে দুটি মত রয়েছে আইমা সালাসা বা তিনি ইমাম তথা ইমাম মালিক ইমাম শাহি এবং ইমাম আহমেদ রাহাম রাহি মাহমুল্লা তাদের মত হলো দুনিয়াতে শাস্তি কার্যকর হয়ে গেলে আখেরাতে আর তার এ অপরাধের জন্য শাস্তি হবে না এবং এর জন্য রসুল্লাহ আকাম সাল্লাসম একটি হাদিস যিনি বুখারি মুসলিমের জন্য বর্ণিত হয়েছে সেই হাদিসে কে তারা দল হিসাবে পেশ করেন তারা বলেন যে মানব আসাই আন মিন্দালি ফাউফারাতুল্লাহ অর্থাৎ যদি কেউ কোনো অপরাধে জড়িত হয় এবং তার জন্য সেই অপরাধের যে শাস্তি নির্ধারণ করা আছে সেই শাস্তি কার্যকর করা হয় তাহলে সেটি তার জন্য কাফারা হবে অর্থাৎ তার ক্ষতিপূরণ হয়ে যাবে এর মাধ্যমে আখরা তার সে শাস্তির মুখোমুখি হবে না হাদিস থেকে সেটি বোঝা যায় এটা হলো আইম্যা বা তিন ইমামের মত ইমাম আবন রহম একই কথাই বলেন প্রায় যে আপনার শাস্তি কার্যকরের মাধ্যমেও তার পাপটি মোছন হয়ে যাবে আখেরা তার শাস্তি হবে না তবে একটি শর্ত তিনি জোড়েন তাহলে তাকে তবা করতে হবে তার তবা যদি সঠিকভাবে তিনি করতে পারেন অর্থাৎ তিনি লজ্জিত অনুত্ত হয়ে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে ইনশা আখেরাতে আল্লাহ তালা তাকে পাকড়াও করবে না এক্ষেত্রে হিসেবে হিসাবে যেটি পেশ করা হয়ে থাকে সেটি হলো আল্লাহম ফিজুল ফিরদুনিয়া ওলাহম ফিদ্দুনিয়া ওলাহম ফিল আখরাতে আদাবন আজইম ইদলা দিনা তাবু পাপিষ্টিদের সম্পর্কে বলা হয়েছে দুনিয়াতে তার জন্য লাঞ্ছনা অর্থাৎ শাস্তি এবং আখেরাতে কঠিন শাস্তি আছে তবে যারা তবা করে তাদের আর আখেরাতে শাস্তি থাকবে না আয়াত থেকে বোঝা যায় তো যাই হোক আমরা খোলাসায় বলতে পারি যে কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে হলে তিনি যদি তার কৃতকর্ম লজ্জিত হয়ে থাকেন এবং তার শাস্তি কার্যকর করা হলে ইনশাল্লাহিল্লাহ আখেরাতে তাকে আর শাস্তি পেতে হবে না মিজান জানতে চাইছেন মাদকাসক্তির ভয়াবহতা নিয়ে কিছু বলুন ভাই মিজান মাদককে আল্লাহ রব্বাল আলমিন হারাম করেছেন এবং এটাকে শয়তানি কর্মকাণ্ড হিসাবে উল্লেখ করেছেন কারণ শয়তান তার যে মিশন সেটাকে সাকসেস করার জন্য যে সমস্ত আইটেমগুলোকে ইউজ করে ব্যবহার করে তোর মধ্যে থেকে অন্যতম একটি আইটেম হল মাদক আর এই মাদকের ক্ষতিকর দিকগুলোর আমরা দুই ভাগে ভাগ করতে পারি মানসিক ক্ষতি হয় শারীরিক ক্ষতি হয় মানসিক ক্ষতির মধ্যে একটা হলো মানুষের ভিতরে উগ্রতা তৈরি হয় মানুষের ভিতরে আপনার আক্রমণাত্মক মানসিকতার তৈরি হয় এবং আল্লাহ সবচেয়ে বড়ো যে ন্যামত আকল বা বিবেক সে বিবেক বিবেক নষ্ট করে ফেলা হয় যে বিবেকের কারণে এর মাধ্যমে মানুষ একজন সুস্থ মানুষে পরিণত হয়েছেন এবং তার মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন সেটি নষ্ট হয়ে যায় এটি তার মানসিক ক্ষতি এর পাশাপাশি এগুলোর কারণে এগুলোর উপর ভিত্তি করে হত্যা লুণ্ঠন জেনা ইফটিজিং এবং এবাদত থেকে দূরে সওয়া সরাসহ আরও নানা রকমের ক্ষতিকর দিকগুলো এখানে রয়েছে আল্লাহ আল্লাব বলেছেন ইন্নামা ইউরিদ শেতান ফিল খামরিউল মাইসির মদ এবং জুয়া এগুলোর মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ এবং হানাহানি এগুলো যেন বৃদ্ধি পায় আর এই জন্য দেখবেন যে মদ জুয়া জেনা ব্যাবিচার এই আইটেমগুলো সব এক জায়গায় পাওয়া যায় অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোর শয়তানের বলতে পারেন একটার সাথে আরেকটা সম্পর্ক অত্যন্ত সুনিবিড় কারণ এগুলোর মাধ্যমে আপনার যত খুন হয় এ খুনগুলোর পেছনে যারা জড়িত হয় খুনি তাদের একটা বড় অংশ বলতে গেলে প্রায় সবাই আপনার মাদকে আসক্ত থাকে তেমনি ভাবে সমাজের যত অনাচার আছে এ অনাচারের সাথে জড়িত যারা তাদের মধ্যে বড় অংশ দেখবেন মাদক আসক্ত থাকে অর্থাৎ একজন মাদক আসক্ত মানুষ তিনি সাধারণত দেখবেন না এ করেন সাধারণত দেখবেন না জিগিরাসকার করেন সেখান থেকে শয়তান তাদেরকে দূরে সরিয়ে ফেলে তার স্বাভাবিক বিবেক বুদ্ধিকে লোভ লোপ করে ফেলে এই জন্য ইসলাম সৈতীটাকে হারাম করেছে শারীরিক ক্ষতির মধ্যে খাদ্য অভ্যাস নষ্ট হয়ে যায় যৌন শক্তি মানুষের কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এটি তো আজ করোনা প্যান্ডামিকের মধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আর্থিক যে ক্ষতি সেটি আমরা জানি পরিবারগুলো ভাঙনের একটা বড় কারণ হল মাদক মাদকের কারণে উন্নত বিশ্ব বলে যে দেশগুলোকে আমরা জানি পৃথিবীর যে অংশকে আমরা জানি তাদের সমাজে পর্যন্ত বিবাহবিচ্ছেদ এবং সংসার ভেঙে যাওয়ার হার অনেক বেশি বড় কারণ হলো মাদক আমাদের দেশেও একই কারণ দেখা যাচ্ছে এই জন্য মাদকের বিরুদ্ধে আমাদের নিয়ন্ত্রণ নয় বরং মাদককে নির্মূল করার সংগ্রামে উপনীত হতে হবে এবং রাষ্ট্রকে এর জন্য উদ্যোগী হতে হবে যে মাদককে কোনোভাবেই পারমিশন না দেওয়া আল্লাহ তারা আমাদেরকে বোঝা তৌফিক অভিজ্ঞান করুন